this road doesn't belong to anybody. It belongs to the people. We are doing in a very democratic way. We are campaigning. We are not doing anything. It is your right as custodians of law and order to please allow an authorized candidate who is standing for this constituency to campaign peacefully. কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সাইরা শাহ হালিমকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। প্রচার মাঝপথে থামিয়েই ফিরে যেতে হলো তাকে। প্রচার করছিলেন কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী। তার অভিযোগ, রানীশঙ্করী লেন থেকে হরিশ মুখার্জি রোডে ওঠার সময় আটকে দেওয়া হয় তাদের। দেখানো হয় 144 ধারা জারি থাকার কারণ পুলিশের সঙ্গে বাদানুবাদ হয় সিপিএম প্রার্থী ও নেতাকর্মীদের। এই হরিশ মুখার্জি রোডেই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতন। এটা জনগণতন্ত্র এলাকা, কোন অভিষেক ব্যানার্জির সম্পত্তি নয়। কি এখানে কি কাশ্মীর কি 144 লাগু হবে? এটা তো বাঙ্গাল না? এটা তো শান্তিপূর্বক প্রচার চলছে, কোনো অশান্তি নয়। এখানে পিসফুলি এখানে ক্যাম্পেইন চলছে, কিন্তু পুলিশ রোকটাক করছে, অবস্ট্রাক্ট করছে। ওনার বোঝা উচিত ছিল যে এটা রাজতন্ত্র, ওখান দিয়ে যাওয়া যাবে না। ওনার এটা বোঝা উচিত ছিল যে 144 ধারা জারি থাকা সত্ত্বেও রাজভবনের সামনে মঞ্চ বেঁধে সভা তিনি করতে পারেন। এই ক্ষমতা যার আছে তার বাড়ির সামনে দিয়ে কেউ মিছিল করে যেতে পারবেন না, ব্যবস্থা পুলিশ করে দিচ্ছে। আর পুলিশ তো আলাদা কিছু নয়, পুলিশ হচ্ছে তৃণমূলেরই অঙ্গ। এরপরে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় সিপিএম। সিপিএম এর তরফে মেল করে নির্বাচন কমিশনের কাছে জানানো হয় অভিযোগ। সেখানে উল্লেখ করা হয় কোন কোন এলাকায় প্রচার করা হবে। অনুমতি নেওয়ার সময় তার বিস্তারিত দেওয়া হলেও কালীঘাট থানার অ্যাডিশনাল ওসি সঞ্চয় মিশ্র সিপিএম কে প্রচারে বাধা দেন। একদল পুলিশ আধিকারিক বাংলার শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে প্রচারে বাধা সৃষ্টি করেছেন। এদিন কমিশন সূত্রে দাবি, সিপিএম কর্মীরা অনুমতি নেওয়ার রুট ম্যাপ লঙ্ঘন করে অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন তাদের আটকায় পুলিশ। পাবেন তো 3% ভোট, এমন এমন জায়গায় যেতে চান যাতে খবর হওয়া যায়, যেখানে পুলিশ যে জায়গাটিতে মনে করছে সেই জায়গাটায় আচমকা কোনো অঘটনের আশঙ্কা আছে, নিরাপত্তাজনিত কারণে প্রশাসন কিছু ব্যবস্থা রাখে। 3% জায়গায় ঘুরুন, 97% জায়গা আপনার না ঘুরলেও চলবে। কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সাইরা শাহ হালিম, অভিনেতা নাসিরউদ্দিন শাহের ভাইজি। তার বাবা জমিরউদ্দিন শাহ ছিলেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল, 2000 সালে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রয়াত অধ্যক্ষ হাসিম আব্দুল হালিমের ছেলে। সিপিএম নেতা ফুয়াদ হালিমের সঙ্গে বিয়ে হয় সাইরার। বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনেও সিপিএম প্রার্থী ছিলেন তিনি। এবার কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে সিপিএম। হরিশ মুখার্জি রোডে মিছিল করা নিয়ে এর আগে একাধিকবার জল গড়িয়েছে হাইকোর্টের দরজা পর্যন্ত। ডিএ আন্দোলনকারী থেকে শুরু করে গ্রুপ ডি চাকরি প্রার্থীদেরকে হরিশ মুখার্জি রোডে মিছিল করতে ছুটে যেতে হয়েছে আদালতে। এমনকি গ্রুপ ডির বঞ্চিত চাকরি প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি রাজাশেখর মান্থা এও মন্তব্য করেন যে হরিশ মুখার্জি রোড ওয়ান ওয়ে হওয়ায় ওটাই মিছিলের জন্য সব থেকে ভালো রাস্তা। আর এবার সিপিএম এর কলকাতা দক্ষিণের প্রার্থীর প্রচার ঘিরে আরও একবার রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে হরিশ মুখার্জি রোড। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।